হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। অপু বিশ্বাসের উপর থেকে বদলা নিল বুবলি, এমন অপমান করল বুবলি যেন অপু বিশ্বাসের উপর থেকে কোনো বদলা নিয়েছে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বুবলি বললেন, তোমার কারণে আমার সংসার ভেঙেছে, সংসারটা ভেঙে তছনছ হয়ে গিয়েছে, তৃতীয় পক্ষের কেউ এসে আমাদের সংসার ভেঙে দিয়েছে, এমনটাই বললেন বুবলি। বুবলি ভেবেছিল শাকিব খান তাকে নিয়েই সংসার শুরু করবে। দীর্ঘ 9 মাস পর শাকিব খান আমেরিকা থেকে ফিরে এসে শাকিব খান জয়কে নিয়ে খুব সময় কাটাচ্ছিল। জয়কে সময় দিয়েছে শাকিব খান অনেক। জয়ের জন্মদিনে শাকিব খান অপুর ফ্ল্যাটে গিয়ে জন্মদিন পালন করেছে, আর এই ব্যাপারগুলো দেখতে পেয়ে বুবলি যেন রেগে মেগে আগুন। সেই থেকেই বুবলি অপুকে কথা শোনাচ্ছে, তার সংসার নাকি ভেঙে দিয়েছে তৃতীয় পক্ষের একজন, মানে অপুকে মিন করেই কথাগুলো বলেছেন। কিন্তু আমরা দর্শক সবাই জানি শাকিব খান অপু বিশ্বাসের সংসার কে ভেঙেছে, বুবলি ভেঙেছে। এটা ভক্ত, দর্শক এবং মিডিয়ায় যারা কাজ করে সবাই জানে। শাকিব অপু ভালোবেসে বিয়ে করেছিল, তাদের বিয়ের সংসার হয়েছিল 8 বছর। শাকিব খানের মা বাবার সাথে সংসার করেছে অপু বিশ্বাস, এমনটা অনেকবার আমরা শুনেছি এবং দেখেছি। শাকিব খানের মা বাবার সাথে অপু বিশ্বাস কতটানা সময় কাটিয়েছে এটা শাকিব খানের মা এবং বাবা মুখে স্বীকার করেছে অনেকবার। শাকিব খান অপু বিশ্বাস দুজনে তো বলেছেই তারা একসাথে কিভাবে সংসার করেছিল 8 বছর। অপরদিকে বুবলি বলে যাচ্ছে তার আর শাকিবের সংসার নাকি ভেঙেছে অপু বিশ্বাস, এটা শুধু বুবলির মুখের কথা। কিন্তু একটু ভেবে যদি কথাগুলো বলতো তাহলে এভাবে কথা বলতে পারতো না বুবলি। অপুকে যেভাবে অপমান করলো আর এই অপমানে অপু কেঁদেই দিয়েছে, বুবলির আসলে কাজটা ঠিক হয়নি অপু বিশ্বাসকে অপমান করার। এই জবাব শাকিব খান অবশ্যই দিবে, বুবলিকে কথা শোনাবে অবশ্যই শাকিব খান, এই ব্যাপারে একদম নিশ্চিত। শাকিব খান সহ্য করবে না, বুবলিকে কথা শুনিয়েছে যে শাকিব খান এটা বুবলি যে কথা শুনিয়েছে অপু বিশ্বাসকে এ ব্যাপারটা মেনে নিতে পারবে না শাকিব খান, অবশ্যই বুবলিকে শাস্তি দেবে এবং কথা শোনাবে অবশ্যই। দর্শক, অপু বিশ্বাস বুবলির কথা শুনে কেঁদেই দিয়েছেন, এই ব্যাপারটা কি ভালো হয়েছে? আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পড়ে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।